বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই। তাহলে চলুন, দেরি না করে শুরু করা যাক। আজ আমরা আলোচনা করব ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেসের জীবনী সম্পর্কে। কে এই লুইস সুয়ারেস? কিভাবে আসলেন উরুগুয়ের জাতীয় দলে? চলুন তার সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে নিই। তার পুরো নাম লুইস আলভার্তো সুয়ারেস, তাকে লুইস সুয়ারেস বলে ডাকা হয়। তার উচ্চতা 6 ফুট এবং ওজন 83 কেজি। বর্তমানে তিনি উরুগুয়ে জাতীয় দল এবং উরুগুয়ের প্রিমেরা ডিভিশনের ক্লাব ন্যাশনালের একজন ফরোয়ার্ড হিসেবে খেলেন। তিনি জাতীয় দল ও ক্লাবের 9 নম্বর জার্সি পরে খেলেন। লুইস সুয়ারেস 1987 সালের 24শে জানুয়ারি উরুগুয়ের সালতো শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রদেলফো সুয়ারেস এবং মায়ের নাম সান্ড্রা ডিয়াস। সুয়ারেস বাবা মায়ের আদরের সন্তান ছিলেন। সুয়ারেসের বাবা মায়ের ইচ্ছা ছিল তাদের এই সন্তান বড় হয়ে কোনো এক বড় প্রতিষ্ঠানে চাকরি করবেন, কিন্তু তাদের ছেলে যে শেষ পর্যন্ত এত বড় ফুটবলার হবেন সেটা তারা প্রথম দিকে ভাবতেও পারেননি। ছোটবেলা থেকে তিনি ফুটবল খেলতেন এবং ফুটবলকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি প্রায় পড়ালেখার পাশাপাশি ফুটবল নিয়ে পড়ে থাকতেন, আর সেটা তার বাবার নজরে পড়ে। একদিন রাতে সুয়ারেসের বাবা সুয়ারেসের রুমে যান এবং সেখানে গিয়ে দেখেন সুয়ারেস গভীর মনোযোগ দিয়ে ফুটবল খেলা দেখছেন এবং তা আয়ত্ত করার চেষ্টা করছেন। সেটা দেখে তার বাবা বুঝতে পেরেছেন যে তার ছেলের মনটা পড়াশোনার চেয়েও খেলাধুলার দিকে বেশি আকর্ষণ করে, অর্থাৎ বইয়ের চেয়েও ফুটবলকে বেশি ভালোবাসতেন এই লুইস সুয়ারেস। এরপর দিন সুয়ারেসের বাবা সুয়ারেসকে জিজ্ঞেস করলেন, তুই বড় হয়ে কী হতে চাস? তখন সুয়ারেস অনেক কষ্ট উত্তর দিলেন, বাবা আমি ফুটবলার হতে চাই। তখন তার বাবা বলল, ঠিক আছে, তুই তোর স্বপ্ন পূরণ কর, আমি তোকে উরুগুয়ের জাতীয় দলে দেখতে চাই, তোকে নিয়ে যাতে বিশ্বের বড় বড় ক্লাবগুলো টানাটানি করে। সুয়ারেস তার বাবার কথায় অনেক উৎসাহিত হয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। সুয়ারেস তার পেশাদার জীবন শুরু করেন উরুগুয়ের ন্যাশনালের 2005 সালে এবং সেখান থেকে 1 বছর খেলে 2006 সালে তিনি যোগ দেন নেদারল্যান্ডসের গ্রোনিঙেন ক্লাবে। 2007 সালে তিনি আরেক ডাচ ক্লাব আয়াক্সে যোগ দেন ও 2011 সাল পর্যন্ত সেখানে খেলেন। 2001 সালে সুয়ারেস ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে যোগ দেন, সেখানে 2014 পর্যন্ত কাটান। 2014 সালে লুইস সুয়ারেস স্পেনের লা লিগার দল বার্সেলোনায় যোগ দেন। 25শে অক্টোবর বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার অভিষেক হয়। এরপর তিনি সেখানে 2020 সাল পর্যন্ত খেলেন। তারপর সেখান থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন, সেখানে 2022 পর্যন্ত খেলার পর 4 মিলিয়ন ইউরোর বিনিময়ে উরুগুয়ের ক্লাব ন্যাশনালে চুক্তিবদ্ধ হয়। বর্তমানে তিনি ন্যাশনাল ক্লাবে খেলছেন। ক্লাব পর্যায়ে তিনি সর্বমোট 746টি ম্যাচ খেলে 460টি গোল করেছেন। লুইস সুয়ারেস উরুগুয়ে জাতীয় দলের একজন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। 2022 বিশ্বকাপে তিনি ভালো খেললেও তার দল গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে যায়। 2014-15 মৌসুমে মেসির সাথে তার পারফরমেন্সের এবং সেরা গোলদাতা হওয়ার কারণে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন। তখন থেকে তাকে সবাই চিনেন, দলে তাকে সবাই সুয়ারেস বলে ডাকে। সুয়ারেস উরুগুয়ে অনূর্ধ্ব 20 ও অনূর্ধ্ব 23 দলের হয়ে খেলেছেন। 2007 সাল 8ই ফেব্রুয়ারি কলম্বিয়ার বিপক্ষে তার উরুগুয়ের হয়ে সিনিয়র ম্যাচে অভিষেক হয়। আন্তর্জাতিক পর্যায়ে সুয়ারেস উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি ফিফা বিশ্বকাপে 3টি আসরে, কোপা আমেরিকা 3টি আসরে এবং 2012 গ্রীষ্মকালীন অলিম্পিক ও 2013 ফিফা কনফেডারেশন কাপে তার দেশে প্রতিনিধিত্ব করেছেন। 2010 ফিফা বিশ্বকাপে তিনি 3টি গোল করেন এবং তার দলে আসরে চতুর্থ স্থান অর্জন করেন। 2011 কোপা আমেরিকা আসরেও সুয়ারেস 4টি গোল করেন ও উরুগুয়ে এই আসর জেতার মাধ্যমে 15 বার কোপা আমেরিকা জয়লাভ করেন এবং রেকর্ড করেন। সুয়ারেস এই আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। লুইস সুয়ারেস 2022 কাতার ফুটবল বিশ্বকাপে উরুগুয়ে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন এবং দলের হয়ে খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে তিনি এই পর্যন্ত 137টি ম্যাচ খেলে 68টি গোল করেছেন। সুয়ারেস অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তার কিছু হল 2005-06 মৌসুমে প্রিমিয়ার ডিভিশন শিরোপা অর্জন করেন। তিনি আয়াক্সের হয়ে 2009-10 মৌসুমে কেএনবিপি শিরোপা জিতেন। 2011-12 মৌসুমে লিভারপুলের হয়ে লিগ শিরোপা জিতেন। তিনি বার্সেলোনার হয়ে 2015-16, 18-19 মৌসুমে লা লিগা শিরোপা জিতেন। এরপর 2015-16, 17-18 টানা 4 বার কোপা দেল রে জিতেন। 2015 মৌসুমে তিনি চ্যাম্পিয়ন লিগ শিরোপা জিতেন। একই মৌসুমে 3 বার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেন। এরপর অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে 2020-21 মৌসুমে লা লিগা শিরোপা জিতেন। সুয়ারেস 2টি ইউরোপীয় গোল্ডেন বুট, প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট এবং পিসিসি ট্রফি জিতেন। বর্তমানে লুইস সুয়ারেসের মোট সম্পদের পরিমাণ প্রায় 70 মিলিয়ন ইউরো। বর্তমানে তিনি বিবাহিত। তিনি 2009 সালে সুফিয়া বালবির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির বর্তমানে 3টি সন্তান রয়েছে। তিনি মুভি দেখতে এবং গান শুনতে ভালোবাসেন।
বর্তমানে তারকা স্টেগার ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং পছন্দের মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন। বর্তমানে ইনস্টাগ্রামে তার 45.5 মিলিয়ন ফলোয়ার রয়েছে। দোরা লুইস সুয়ারেজকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আবার ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।